যিনি হাঁটছেন তার নাম লিটন। এই লিটন রাজহাঁস পালেন, তাকে অনুসরণ করেই চলছে একটি রাজহাঁস। মাসখানেক আগে মাছরাঙা টেলিভিশনে জয়পুর হাটের হাঁসপ্রেমী লিটনকে নিয়ে করা প্রতিবেদনটি বেশ সারা জায়গায়। এদিকে ক্রিকেট মাঠে বেশ কয়েকটি শূন্য রানের ইনিংস খেলেন বাংলাদেশ জাতীয় দলের লিটন দাস। আর শূন্যকে ক্রিকেটের ভাষায় ডাক বা হাঁস বলা হয়। আর এতেই খামারি লিটনের হাঁসের সাথে ক্রিকেটার লিটনের মিল খুঁজে নেন নেটিজেনরা। সামাজিক যোগাযোগ মাধ্যমে বিদ্রুপ আর ঠাট্টায় মেতে ওঠেন অনেকে, যা মোটেও কাম্য নয়। শ্রীলঙ্কার বিপক্ষে দুই ওয়ানডে খেলে একটি রানও করতে পারেননি লিটন। দুই ম্যাচেই ডাক মেরে প্যাভিলিয়নে ফেরেন। বাজে ফর্মের কারণে তৃতীয় ওয়ানডে দল থেকেও তাকে বাদ দেন নির্বাচকরা। লঙ্কানদের বিপক্ষে টেস্টে আবারও লিটনেই আস্থা রাখা হয়, কিন্তু সেই আস্থার প্রতিদান তিনি দিতে পারেননি। সিলেট টেস্টের প্রথম ইনিংসে করেন 25 রান, দ্বিতীয় ইনিংসে আবারও ডাক মারেন। চট্টগ্রাম টেস্টেও হারানো ফর্ম ফিরে পাননি লিটন। এমনকি তার শর্ট সিলেকশন নিয়েও প্রশ্ন তুলেছিলেন বিসিবি বস নাজমুল হাসান পাপন। আউটের বাজে ধরনের কারণে অনেকেই বিদ্রুপ করেছেন এই ক্রিকেটারকে নিয়ে। যদিও প্রতিটি খেলোয়াড়ের ক্যারিয়ারে বাজে সময় আসে, ফর্ম সবসময় ধরে রাখতে পারে না কোনো খেলোয়াড়ই। এজন্য বলা হয়ে থাকে ফর্ম ইজ টেম্পোরারি, ক্লাস ইজ পারমানেন্ট। টাইগার কোচ নিক পোথাস সংবাদ সম্মেলনে বলেছিলেন লিটনের ওপর চাপ আসে বাইরে থেকে, তাকে তার মতো খেলতে দেওয়া উচিত। বাজে সময় লিটন কুমার দাসকে সাপোর্ট না করে এরকম বিদ্রুপ ঠাট্টা হাসি তামাশা করাটা কারোই কাম্য নয়, ভুলে গেলে চলবে না। লিটনের ব্যাট হাসলেই হাসে বাংলাদেশ।